আপনারা তো দেখছেন এখানে কোনো টর্চার সেলও নাই, কোনো কিছু নাই, কী নিবে কী নিয়ে সরজমিনই নাকি? আমাদের এটা গাঁও প্রচণ্ড রুগী আসে এখানে, সব রাস্তায় পড়ে থাকা যারা পায়খানা প্রস্রাব করে জায়গায় ভিক্ষা করার ক্ষমতা নাই, তারা রাস্তায় পড়ে আছে, তাদেরকে উঠে আনে, ওনারা তাদের ড্রেসিং দেওয়া হয়, মানে কাটাছিরা তাতে এমনি ওখান থেকে কাটাছিরা এদের ড্রেসিং করা হয়। কিন্তু এটা আসলে যে কিডনি যায় এটা আসলে সত্য নয়। এটা প্রায় আমরা সকালবেলা খিচুড়ি খাওয়াই, আলু ভর্তার ডাল ভাত খাই প্রায় প্রায় দিন। আজকে সকালে ই নাই থেকে আমরা খিচুড়ি খাওয়াইছি, চার মুড়ি খাওয়াইছি। প্রশাসন থেকে নিষেধ আছে, তদন্তর পরে আপনারা ঢুকতে পারবেন আর কি। এখন বর্তমানে কাউকে অ্যালাউ করা হচ্ছে না, যদি প্রশাসন আসে তাহলে প্রশাসন ছাড়া কাউরে ঢুকতে দেওয়া যাবে না আর কি, তাদেরই কথা। এখানে বৃদ্ধ বাবা মারা আসছে 7-8 জন, আর বাচ্চা আছে 5 জন, মায়ের কোলে শিশুরা, আর আমরা স্টাফেরা আছে 24 জন। এখন তো স্টোরে যা আছে তাই থেকে চালাইতেছে, এছাড়া আমাদের অনেক কিছুই প্রয়োজন আর কি। কাঁচা বাজার নাই, তারপর আপনার কাঁচা বাজার নাই, পেঁয়াজ নাই, আদা রসুন নাই, এগুলো নিয়ে খুব কষ্ট আছে আমরা। তারপর মাছ মাংস নাই স্টকে, এগুলো খুবই কষ্ট হচ্ছে। আমরা খুবই বিপদে পড়বো যদি এখন কোনো সাহায্য অর্থের না আসে, আমরা খুবই বিপদে পড়বো। না, আমাদের পক্ষ থেকে কোনো ই নাই এখানে, মানে আমরা তো আর এখন কিছু করি না, এখানে তো আর আমাদের মেন কোনো ই নাই যে করে। আমরা যারা আছে চিগুড়ি ঘাট, আমি বাবুরচি, এরম আরও এরম কিছু লোক আছে, তাছাড়া কথা বলার মতো তো মেনে আমাদের মতো কোনো লোক নেই। আজকে সকালে আমরা চা মুড়ি খাওয়াইছি প্রত্যেক, প্রায় আমরা সকালবেলা খিচুড়ি খাওয়াই, আলু ভর্তার ডাল ভাত খাওয়াই প্রায় প্রায় দিন। আজকে সকালে ই নাই থেকে আমরা খিচুড়ি ই খাওয়াইছি, চা আর মুড়ি খাওয়াইছি। দুপুরে কী আয়োজন? দুপুরে আমরা আমাদের প্রত্যেক সপ্তাহে একটা ই ছিল যে সেনাবাহিনীদের মাংস মাংস খাওয়ায়, সপ্তাহে একদিন তারা দেয়। তা আজকে মনে করেন যে আমাদের ফ্রিজে কিছু মাংস ছিল, ওই মাংসটা পাকাইছি। আমরা এখন তো কিছু আমাদের কাছে নাই, ক্যাশ টাকাও নাই যে আমরা বাজার করে খাওয়াবো। অভিযান প্লাস এই যে মিঠুন সমাদারকে আটক, এইগুলির কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে কোনো কেউ তো নাই এখানে বোঝার মতো, সব তো কোটা কাটা দূরে বেড়াচ্ছে, কেউ নাই। আমি আছি, আমি দেখেছি আজকে যেমন পেঁয়াজ আদা রসুন এটা আমি বাকি কিনে আনছি, দুধ বাচ্চাদের বাকি কিনে আনছি। রাত্রে কি হবে? কোনো রাত্রে হয়তো ডাল চচ্চড়ি দিব, তাহলে আলু ভর্তা এনে দেবো, আলু কিনে এনে আলু ভর্তা করে দেবো, আর ডাল খাওয়াবো। আর পরের দিন পরের দিনের চিন্তা, এখন ওনারা কী বলে এখন সেটা তো আমি সঠিক জানি না, কারণ আমি বাবুরচি, আমার আইনে দেবেন আমি পাকাই। এরপরের দিনগুলো খুবই অনিশ্চিত। তারপরে এখন আপনারা এটা ই করেন যে কীভাবে আমাদের সাহায্য আসে, কীভাবে রোগীদের খাওয়াই দেয় আমরা চলতে পারি, চালাইতে পারি, এটা আপনারা মিডিয়ারা ই করে দেন। এটা আমি বাবুরচি কাজ করি, অবশ্য এগুলো কিচ্ছু দেখি নাই। এগুলো কি আমরা দেখলে এগুলো যদি হইতো তাহলে তো আমরা এখানে চাকরি করতাম না, আমরা চলে যেতাম এখান থেকে। এইসবে দুর্ঘটনা ঘটলে এবার আমরা থাকতাম এখানে, আমরা তো চলে যেতাম। আপনারা তো দেখছেন এখানে কোনো টর্চার সেলও নাই, কোনো কিছু নাই, কী নিবে কী নিয়ে সরজমিনই নাকি? আমাদের এটা গাঁও প্রচণ্ড রুগী আসে এখানে, সব রাস্তায় পড়ে থাকা যারা পায়খানা প্রস্রাব করে জায়গায় ভিক্ষা করার ক্ষমতা নাই, তারা রাস্তায় পড়ে আছে, তাদেরকে উঠে আনে, ওনারা তাদের ড্রেসিং দেওয়া হয়, মানে কাটাছিরা তাতে এমনি ওখান থেকে কাটাছিরা এদের ড্রেসিং করা হয়। কিন্তু এটা আসলে যে কিডনি যায় এটা আসলে সত্য নয়। এটা